হয়ে থাকে ফ্রান্সের কান শহরে। সিনেমা জগতের রথি মহারথীদের মিলনমেলায় পরিণত হয় এই উৎসব। তবে করোনার প্রভাবে এবারে 73তম আসরটি বাতিল হয়েছে। উৎসব বাতিল হওয়ায় এর প্রভাব পড়েছে এখানকার ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য খাত। এই মুহূর্তে ফ্রান্সের কানে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, রাব্বি, পৃথিবীর সবচেয়ে পুরনো আর বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি হয়ে থাকে এই কান শহরে, যেটি আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব নামেই পরিচিত এবং সিনেমার সবচেয়ে সম্মানীয় উৎসব বলা হয়ে থাকে এটিকে। এবং প্রতি বছর কিন্তু সিনেমা জগতের তারকা মহাতারকা যারা আছেন তাদের মিলন মেলা কিন্তু এই উৎসবে, আর তাদের একটি মিলন মেলা হয় এখানে। কিন্তু করোনার প্রভাবের জেরে এবারের যে 73তম উৎসবটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু হচ্ছে না। প্রথম দিকে সেটি স্থগিত করা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু এটি বাতিল করা হয়। আমি এই শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং এখানকার ব্যবসায়ী সহ অনেকের সাথে আসলে কথা বলেছি। প্রতি বছর এই উৎসবকে ঘিরে কিন্তু এখানকার যে ব্যবসা বাণিজ্য বা হোটেল মোটেল সেগুলো কিন্তু ভরে ওঠে, কিন্তু এবারে করোনার প্রভাবের কারণে এই উৎসব যেমন বাতিল করা হয়েছে তেমনি পর্যটক যারা তারাও কিন্তু আসতে পারেনি, যার দরুন হোটেল মোটেলগুলো কিন্তু খালি পড়ে আছে। আর এই কান শহরটি হচ্ছে ফ্রান্সের প্যারিসের পরে হচ্ছে নিজ শহর, তারপর হচ্ছে কিন্তু এই কান শহর। এই তিনটি শহর আসলে পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়, কিন্তু করোনার প্রভাবের কারণে এবার এই কান শহরে পর্যটক উপস্থিতি একেবারে নেই। একই সাথে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবও বাতিল করার কারণে কিন্তু এখানকার ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং মন্দা হচ্ছে এবং ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, পরিপত্র জারি করে ফ্রান্সে সবাইকে মাস্ক পরিধানের কথা বলা হলেও আমি এই শহরে বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি যেখানে হয়ে থাকে এবং লাল গালিচা আপনারা আমার পেছনেই হয়তো দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে কিন্তু সবসময় এইখানে দিয়ে প্রবেশ করেন যে উৎসবে অংশগ্রহণকারীরা এবং এখানে যারা পর্যটক যারা আসছেন তাদের মধ্যে কিন্তু স্বাস্থ্য সুরক্ষা মানার যে বিষয়টি সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে মাস্ক পরিধানের যে বিষয়টি অনেককে আমি এখানে দেখছি যারা আসলে মাস্ক পরিধান না করেই আছেন। তো রাব্বি, এই ছিল কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং কান শহর থেকে আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের কান শহর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু।